الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يود الذين كفروا من أهل الكتاب ولا مشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو فضل العظيم ما ننسخ من آيات أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير امين يا رب العالمين السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله كيف حالك يا شباب الحمد لله الحمد لله let's begin right আমরা একটু স্লো প্রোগ্রেসে যাইতেছি বিকজ আমি চেষ্টা করি একটু কুইক যাওয়ার বাট দ্য আয়াত আর সো হেভি এখানে যেগুলো আসতেছে একটার পর একটা সেই কারণে এটা স্কিপ করে যাওয়া সম্ভব হয় না তো আমরা লাস্ট ক্লাসে এবং এর আগের ক্লাসে মিলে সুরা বাকারের এমন একটা মানে পর্যায়ে আসছিলাম যেটা হলো কি জাদুটোনা বা ওই জিনিসপাতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং ওয়াজ দ্য পারপাস অফ দিস এটা এটার কেন কোথা থেকে আসতেছে জিনিসটা যখন মানুষ কিতাব থেকে দূরে সরে যায় তাই না তখন এই জিনিসগুলো আসে এবং এই জাদুটোনাটা কুফরি সেটাও দেখা দেখছিলাম আমরা এবং এটা দেখার পর আরো দেখছিলাম যে ওই কুফরির বা ওই ডিসেপশনের আরেকটা পার্ট লাইক এটার কি বলা যায় লাইক একটা কয়েনের দুইটা সাইড থাকে না আরেকটা সাইড কি সেই সাইডটা হলো ডিসেপশন এবং আওয়ার সেলফ আমরা কথার মধ্যে দিয়ে যে ডিসেপশন গুলা করি আমরা বলি একটা কিন্তু মিন করি অন্যটা ডাবল মিনিং কথাবার্তা গুলা যেটা সেটা লাইক কি ইমানদার রে বাপ তাই না তো ওই ইমানদার শব্দটা ভালো কিন্তু আমরা এটাকে ইউজ করতেছি কিভাবে আবুল মফিজ অনেক কিছু ইউজ করি ওই জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম এখন একটা লাইক কানেক্টেড বাট একটা নিউ কনসেপ্ট আসতেছে এই সুরার মধ্যে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং অনেক মুসলমান বা অনেক আমাদের মধ্যে অনেক যারা তালিবুল ইলম আছে তাদের কাছেও এটা একটা সিরিয়াস কোয়েশ্চেন এবং ইটস এ ডিবেট ফ্রম দ্য লাইক হিস্ট্রি অফ ইসলাম আই বিলিভ সো সেই বিষয়টা হলো কি নাসিখ এবং মানসুখ কোরআনের আয়াত কি একটা আয়াত আর একটা আয়াতে মানসুখ করে কি না এই একটা ডিবেট এবং এই জিনিসটা আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ঠিক আছে কারণ যে আয়াতগুলো আসতেছে সেটা এটা এটার উপরই বেসড করা তো আমরা আয়াত নাম্বার 105 থেকে শুরু করি আয়াত নাম্বার 105 এর লাইক আমরা যদি একটু ডিপলি অ্যানালাইজ করি তাহলে দেখবো এটাও কানেক্টেড ওই ওই জিনিসের সাথে কিভাবে কানেক্টেড মা ইয়াওয়াদ্দু মানে কি মা এখানে আসতেছে নেগেশন হিসাবে রে মা ইয়াওয়াদ্দু ওয়াদ্দা ইয়াওয়াদ্দু অর্থ কি চাওয়া চাওয়া আর চাওয়া তো অনেক ধরনের চাওয়া আছে আমি পানি চাইলাম এই রকমের চাওয়া ওয়াদ্দা ইয়াওয়াদ্দু মানে হলো চাওয়া বাট লাইক করা কোনো কিছু পছন্দ করা ঠিক আছে টু লাইক টু লাভ টু উইশ গুড মা ইয়াওয়াদ্দু এবং ইয়াওয়াদ্দুতে সিগাটা কিসের মোদারি মোদারি এবং এটার ফাইল ফাইল হুয়া হুয়া আছে তাহলে আমাদের আউটসাইড ফাইল খুঁজতে হবে এবং এর পরেই একটা ইসাম আসতেছে আল্লাজিনা যেটা রাফা হইতে পারে রাইট সো এটাকে আমরা যদি রাফা ধরে নেই তাহলে আল্লাহ জিনা ইসাম মাহসুল এবং এর সিলা মিলে কি হবে ইয়াওয়াদ্দুর জন্য আউটসাইড ডুয়ার হবে ফাইল হবে তাহলে মা ইয়াওয়াদ্দু
তারা পছন্দ করে না। এখন তারাটাকে আগে দেখি, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কুফরি করে, দোজ হু ডিসবিলিভড, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্যে থেকে, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে। জিনিসটা ভালো করে খেয়াল করেন, লাইক এখানে আমাদের অনেক কনফিউশন দূর হওয়ার মতো বিষয় যে কুফর, আমরা আহলে কিতাব মানে কি বুঝি? জাস্ট নর্মালি জুইশ খ্রিস্টান, রাইট? ইহুদি নাসারা, এবং ইহুদি নাসারা সবাই আমাদের আমাদের মাথায়, লাইক নট কুরআনের ভাষ্য মতে, আমাদের মাথায় কি সবাই কাফের, সবাই কাফের, রাইট? আর এখানে আল্লাহ বলছেন কি, কাফারু মিন আহলিল কিতাবি, আহলে কিতাবের মধ্য থেকে যারা কাফের, তাই না? তার মানে এখানে কি আছে, আমি যদি বলি যে আপনাকে একটা প্লেট দিয়ে বলি যে এই প্লেটের মধ্য থেকে খাও, মানে কি সব না? সব না, কিছু সব না তো, রাইট? সো তাইলে এখানে কি একটা শেডি এরিয়া থাকে না, গ্রে এরিয়া আছে কি নাই? আছে, কিন্তু আমরা ওই সবকে ব্ল্যাক এন্ড হোয়াইট বানাই ফেলছি, লাইক আইদার ইটস ব্ল্যাক অর হোয়াইট, এখানে আর অন্য কোনো কালার নাই। কিন্তু অ্যাকর্ডিং টু কুরআন এরকম না, আমি আবার বলছি অ্যাকর্ডিং টু কুরআন। ফিক নিয়ে আমি আলোচনা করতেছি না এখানে, বা আমরা কমন কাস্টম, আমরা যেটা ইউজ করি নর্মালি, ওই জিনিসগুলো না, আমাদের কাস্টম না, কুরআন কি বলে সেটা নিয়ে আলোচনা করতেছে। এবং কুরআন বলতেছে কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে, এবং আহলে কিতাব আমি ট্রান্সলেট করতেছি না, এটাতে পরে আসতেছি, হোয়াট ইজ আহলিল কিতাব, আহলিল কিতাবের মধ্য থেকে যারা কাফের তারা পছন্দ করে না। ওকে, ওয়ালাল মুশরিকিনা, ওয়া এবং লাল, লা মুশরিকিনা, মুশরিকদের মধ্যে থেকে, এবং মুশরিকদের থেকে, মধ্য থেকেও না, মধ্য থেকেও, মুশরিকদের মধ্য থেকেও না, লা মানে নাইদার, এখানে মিনিং আসবে নাইদার ফ্রম দা মুশরিকিন, নাইদার ফ্রম দা মুশরিক, এবং ফ্রমটা আমি কোথায় পেতেছি, এখানে তো ফ্রম নাই, কিন্তু দেখেন মুশরিকিনার স্ট্যাটাসটা কি, মানসুব, এই মাজরুর, মাজরুর, মানসুব অর মাজরুর, রাইট? মাজরুর, হ্যাঁ, মানসুব অর মাজরুর। এখন এটা যদি কাফারুর সাথে বদল হইতো, আল্লাযীনা কাফারু মিন আহলে কিতাব, আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফির এবং মুশরিক, মুশরিকরা, যদি এটা হইতো, তাইলে এটা এখানে আল মুশরিকিনা স্ট্যাটাস কি হইতো? মারফু হইতো, মারফু হইতো, কারণ আল্লাযীনা মারফু, রাইট? হ্যাঁ, আল্লাযীনা তো রাফা এখানে, তাইলে এটা মুশরিকিনা রাফা হইতো, কিন্তু এখানে মুশরিকিনা কি আসতেছে? যারা আসতেছে, যারা আসতেছে, তার মানে এটা হবে কি, আল্লাযীনা কাফারু মিনাল মুশরিকিন, তার মানে মুশরিকদের মধ্য থেকেও সবাই কাফির না। এখন বলবেন যে আস্তাগফিরুল্লাহ, এই ভাই গেছে, জাস্ট হোল্ড অন এ সেকেন্ড, লিসেন টু মি, শিরক এবং কুফর দুইটা দুই জিনিস। আমি বলতেছি না যে যারা শিরক করছে যারা কাফির কিনা, না, সেটা আমি এখনো আসি নাই ওই পয়েন্টে, আমি জাস্ট বলতেছি দুইটা দুই জিনিস, শিরিক করা একটা জিনিস, শিরিক করা মানে কি, শরীক করা, শরীক করা, কেউ যদি মূর্তি পূজা করে তাহলে সে কি করতেছে, কেউ যদি আগুন পূজা করে তে কি করতেছে, শরীক করতেছে। আর কাফির মানে কি, এখন একটা মানুষ ধরেন অ্যামাজন জঙ্গলের মধ্যে, ওর কাছে কোনো কিতাব যায় নাই, কোনো কিছু যায় নাই, ও এখানে গাছপালার পূজা করতেছে, ও শিরক করতেছে, অবভিয়াসলি সে শিরক করতেছে, তাই না? কিন্তু তাকে কি আমি কাফির বলতে পারবো? অ্যাকর্ডিং টু কোরআন, আবার বলতেছি অ্যাকর্ডিং টু কোরআন, নো, ফার্স্ট ইউ হ্যাভ টু গিভ দেম হিম দা মেসেজ, ক্লিয়ার মেসেজটা তাকে দেন, দেয়ার পর ও বুঝুক জিনিসটা, তারপর যদি ও না মানে তাহলে ও কি কাফির অ্যাকর্ডিং টু কোরআন? বাট আমরা তো সবাইকে ব্ল্যাক এন্ড হোয়াইট,
দেখেন, ইভেন 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 ফ্রম দ্য মুশরিক, আল্লাহ আল্লাহ সেইং নট এভরি ওয়ান ইজ কাফের। ওকে, এখন এই দুইটা জিনিস মিলে হইলো আমার আল্লাহ জিনার জন্য কি ফাইল সিলা মাউসুল। হ্যাঁ, সিলা সিলা এবং ইসা মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কি হইতেছে ফাইল হইতেছে ফাইল হইতেছে ইয়াওয়াদ্দুর জন্য, ইয়াওয়াদ্দু। তাহলে এখন ট্রান্সলেশনটা কি হবে? আহলে কিতাবদের মধ্যে থেকে, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে থেকে, যারা কাফের, যারা কুফরি করে, কুফরি করেছে, যারা কুফরি করে তারা আশা করে না, না পছন্দ করে না, ভালো চায় না, পছন্দ করে, দে ডোন্ট উইশ, দে ডোন্ট লাভ, দে ডোন্ট লাইক, তারা চায় না, তারা ভালো চায় না, তারা পছন্দ করে না। কি পছন্দ করে না? এখন মাফুল বিহি লাগবে, রাইট? বুঝতে পারছেন লজিক্যালি এখন কি লাগবে? মাফুল বিহি লাগবে। তো সেই মাফুল বিহিতে আসতেছে আই ইউনাজ্জালা আন, আনটা কি জি আসদারিয়া, আনের কারণে ইউনাজ্জিলু, ইউনাজ্জালু থেকে ইউনাজ্জালা হইছে, রাইট? আন ইউনাজ্জালা, ইউনাজ্জালা কিসের সিগা? তোমাদের উপর মিন খাইরিন, এখানে মিন খাইরিন মানে স্ট্যাটাসটা কি? মিন খাইরিন মিন খাইরিন মনে হবে না ফ্রম খাইর, মিন খাইরিন হবে এনি খাইর, এনি গুডনেস, ঠিক আছে? কোন রকমের কল্যাণ নাজিল হোক, ঠিক আছে? আন দ্যাট এনি খাইর, এনি গুডনেস নাজিল, কাম টু ইউ, কাম আপন ইউ। তারা কি চায় না? তারপর আসছে কি খাইরিম মির রব্বিকুম, এটা খাই মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। এখন এই এই মির রব্বিকুমটা দেখেন জার মাজরুর, রাইট? এটা খাইরের সিফাত, এবং এটা দেখেন খাইর হলো একটা নাকিরা আছে এখানে, এইটার নাকিরার মানে কমন ইসলামের পরে মির রব্বিকুম আসছে, তাহলে এটা খাইরিনের জন্য সিফা হইতে পারে, রাইট? তাহলে অর্থ কি দাঁড়াইলো? They don't like, they don't want any khair from your Rabb come to you. নিশ্চয় বুঝার চেষ্টা করেন, এই খাইরটা তোমার রবের কাছ থেকে, তাই না? তোমার রবের কাছ থেকে কোনো খের, কোনো গুডনেস তারা চায় না যে তোমার তোমার তোমাদের উপর আসুক। অথবা এই মির রব্বিকুমটিকে আমরা মুতাল্লিক করতে পারি ইউনাজ্জালার জন্য, তাইলে কি হবে ট্রান্সলেশনটা? তারা চায় না তোমার রব্বের পক্ষ থেকে আসুক কোনো খায়ের, কোনো গুডনেস। বুঝতে পারছেন? একটা জায়গায় হইলো আশাটা রবের পক্ষ থেকে, আর আরেকটা জায়গায় হইলো খায়েরটা রবের পক্ষ থেকে। বুঝতে পারছেন জিনিসটা? ওকে, তাহলে এটা তারা চায় না, ঠিক আছে? এটা তারা চায় না। তারপর আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি, আল্লাহ খাস করেন বলে আল্লাহ, এবং আল্লাহ এখানে কি হইতেছে লাফজুল জালালা মুবতাদা, লাফজুল মুবতাদা, মুবতাদা ইয়াখতাসু, ইয়াখতাসু কিসের সিগা? মুদারি, মুদারি হুয়া, এবং দেখেন এটা কি খাবার হিসাবে আসতেছে, তাই না? এবং খাবার হিসাবে কেমনে আমরা ম্যাচ করতেছি, কারণ দুইটার মধ্যে কি নাম্বার এবং জেন্ডার সেম। ইখতাসা ইখতাসু অর্থ কি?
ইখতিসাসান, ইখতিসাস আমরা অনেকবার পড়ছি, ইখতিসাস মানে কি? খাস করা, টু মেক সামথিং স্পেশাল, রাইট? কোন কিছুকে খাস করা, কোন কিছুকে চুজ করা, ইখতিসাস, পছন্দ করা, এক্সক্লুসিভ করা। এবং আল্লাহই, আল্লাহ তিনিই, রাইট? আল্লাহ ইখতাস, খাস করে নেন, বি রহমাতিহি, তার রহমত দিয়ে, মাইয়াশা, যাকে তিনি চান, যাকে তার ইচ্ছা হয়, যাকে ওনার ইচ্ছা হয়। তাহলে আল্লাহু ইখতাসু বি রহমাতিহি মাইয়াশা, আল্লাহ তিনি, আল্লাহ ইজ দা ওয়ান হু স্পেসিফাই, আল্লাহ ইজ দা ওয়ান হু চুজ, আল্লাহ ইজ দা ওয়ান হু মেক এক্সক্লুসিভ উইথ হিজ রহমা, ওনার রহমত থেকে যাকে ইচ্ছা। তারপর কি বলছেন? ওয়াল্লাহু, এবং আল্লাহ কি? জু ফাদলিন আজিম, জু, জু জাজি আমরা জানি, রে এখানে আল্লাহ মুক্তাদা, জু জালালা মুক্তাদা, এবং জু হইল খাবার হইতেছে, রাইট? বা মুতাআল্লিক বিল খাবার, যেটাই ধরেন। জু ফাদলিন আজিম, জু, জু এর কারণে ফাদলি হইছে, ফাদলিন আজিম মাসুফ সিফা হইতেছে। জু ফাদলিন আজিম অর্থ কি? পজেসার অফ, মহাফাদলের মালিক, গ্রেট ফাদল, মহাফাদলুল্লাহ, গ্রেট ফাদল, পজেসার অফ গ্রেট ফাদল। এবং আল্লাহ তিনি হইলেন কি? পজেসার, তিনি হইলেন কি? ওনার অফ গ্রেট ফাদল, গ্রেট ফাদল। এখন আসেন এখানে জিনিসটা কি হইতেছে তাইলে, যে ফার্স্টে বুঝার চেষ্টা করি আহলুল কিতাব কি। আহলুল কিতাব কি? এটা তো যাদের উপর কি জান্নাত নাজির বুঝে তাদেরকে বলা হয় যে উনজিলাল, রাইট? যদি যাদের উপর কিতাব দেওয়া হয়েছে, আল্লাযীনা উতুল কিতাব, রাইট? আহলুল কিতাব বলতে ভাই কোরআনওয়ালাদেরকেও বুঝাচ্ছে, কোরআনওয়ালাদেরকেও বুঝাচ্ছে, কোরআনের জ্ঞান, হ্যাঁ, কোরআনের জ্ঞান যাদের কাছে কিতাবের জ্ঞান আছে। বেসিক্যালি এটা মানে ওই ওই তাদের মানে ইসলামের প্রি ইসলামিক যারা ছিল, জুইশ খ্রিস্টান, তাদের মধ্যে থেকে যারা আছে তাদেরকেই বুঝায়। বাট এটা ইট কুড ইনক্লুড আস থ্রু, কারণ আমরা এখানে পড়ে আসতেছি যে মানে ইসরায়েলের সব হিস্ট্রির সাথে আমরা কি মিরর, রাইট? আহলুল কিতাব মানে বুঝায় যে পিপল কোয়ালিফাইড ইন বুক। আহল মানে কি? ঘরের মানুষ, যারা কিতাবের ঘরের মানুষ, তার মানে কি? কিতাব সম্পর্কে তারা ফুললি ফুললি নলেজেবল, তার মানে আম পিপল না, নট কমন পিপল, তাদের মধ্যে যারা নলেজেবল তারা, তারা কি বলছে? এবং মুশরিকিনদের মধ্যে থেকে তারা কি করে না? পছন্দ করে না যে তোমার কাছে কি আসুক, তোমাদের উপর যেকোনো ধরনের খায়ের তোমাদের উপর আসুক, এটা তারা কি করে না? পছন্দ করে না, পছন্দ করে না, রাইট? এখানে দেখেন তোমাদের মধ্যে কারা? আমাদের রাসূল এবং উনার আল্লাযীনা মাআহুম, ঠিক আছে? এখন এখানে কি বোঝানো হইতেছে? কোন গুডনেস, মানে কোন কিতাব নাযিল হোক আমাদের, হ্যাঁ, ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো আল্লাহর কাছ থেকে আমাদের কাছে যে কিতাবটা আসতেছে, যে কোরআনটা আসতেছে, একটা একটা যদি রাফ মিনিং ধরি তাহলে যে কোনো ধরনের গুডনেস হইতে পারে, রাইট? যদি জাস্ট নরমাল মিনিংটা ধরি, যে কোনো ধরনের গুডনেস, আমাদের কোনো ভালো হোক এটা তারা চায় না। আহলে কিতাবদের এবং মুশরিকদের মধ্য থেকে অনেকেই আছে যারা কুফুর করে, যারা সব জেনে শুনে ইসলাম সত্য জেনে শুনেও ইসলামের উপর কুফরি করতেছে, ইসলামের এগেইনস্টে ফাইট করতেছে। তারা যদি দেখে যে আমার বাসা লাইক মুসলমানরা ঈদ পালন করতেছে, মুসলমানরা খুশি আছে, তাদের মানে তারা প্রসপার করতেছে, দে ডোন্ট লাইক ইট, তারা এটা নিতে পারে না।
That's a universal truth. That's a universal, universal truth. But in this particular context, এখানে কি এই খাইর দ্বারা যেটা বোঝানো হইতেছে, যেটা ভাইয়া বললো যে কোরআন, তারা এটা পছন্দ করতেছে না যে কোরআন নাজিল হইতেছে কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং উনার শ্রুতে আমাদের উপর, রাইট, আমাদের কাছে আসতেছে। দ্য এনিমিজ অফ ইসলাম, তারা এই কোরআনটাকে পছন্দ করে না, নট ইভেন এ বিট। বিকজ ওয়াই? যখন এই কোরআনটা নাজিল হইতেছিল, চিন্তা করেন আহলুল কিতাব এবং মুশরিকদের, তারা যতগুলো আর্গুমেন্ট নিয়ে নিয়ে হাজির হইতেছিল, সবগুলো আর্গুমেন্টকে আল্লাহ ক্রাশ করছেন কিসের মাধ্যমে? কোনো আসমান থেকে কোনো আযাব আসছে না? অনলি থিং কেম ইজ কোরআন, এবং ওই কোরআন দিয়ে তারা তাদের একটার পর একটা আর্গুমেন্টকে আল্লাহ কি করছেন? ক্রাশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাইক কোনো আহলুল কিতাবের সাথে সরাসরি ফাইট কি বল ব্যাটলফিল্ডে ফাইট হয় নাই, বাট তাদের সাথে দুশ্মনী বা তাদের সাথে যে ফাইট হয়েছে সেটা কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, এবং সেই কারণে তারা কোরআনটাকে পছন্দই করতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা ইনসিডেন্ট আমরা বলছিলাম, তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিনাগগে, তাদের ওই জুইসদের সিনাগগে ঢুকছেন যে তোমাদের সাথে কি জিবরিলের কোনো সমস্যা আছে নাকি, শত্রুতা আছে নাকি, বলছিলাম আমরা, রাইট, মনে আছে? তারা বলছিল হ্যাঁ, জিবরিলকে তারা পছন্দ করে না, কারণ কি জিবরিল তাদের সব সিক্রেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিতেছে। সো এখানে দেখেন খাইর দ্বারা কি বোঝানো হইতেছে তাইলে? কোরআন। আর আমরা কোরআন কি কি মনে করি, খাইর মনে করি না? আমরা তো মনে করি এটা বার্ডেন, রাইট, আমাদের কাছে কোরআন বার্ডেন, এবং তাদের কাছে কোরআন কি ছিল? ঠিক, এটাকে যদি আহলুল কিতাবের যদি এই অবস্থা, তাহলে মুশরিকদের অবস্থা কি ছিল? মুশরিকরা কি বলছিল? আর কোনো মানুষ পায় নাই আল্লাহ কোরআন নাজিল করার জন্য, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা এতিম যার কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নাই, যার কোনো মানে সম্পত্তি নাই, সম্ভ্রান্ত না, লাইক তা ওনার কাছে কেন নাজিল হয়েছে? কোরআন যদি নাজিল হইতেই হইতো, তাইলে দুইটা দুইটা বিগেস্ট সিটি, তায়েফ এবং মক্কার তো আরো বড় বড় লিডাররা ছিল, তাদের উপর কেন নাজিল হয় নাই, তাই না? এটা ছিল তাদের কল। সো এখানে দুইটা গ্রুপের কথাই আল্লাহ বলতেছেন, এবং এই দুইটা গ্রুপের কেউই পছন্দ করে না যে তোমাদের উপর আল্লাহর তরফ থেকে কোনো খায়ের আসুক, এবং কোনো খায়ের মানে কি? কোরআন, কোরআন আসুক। এবং এটা আরেকটা যেটা ইন্টারজি বলেন জি ভাই, এখানে যে মেয়ের রব বিকম, মানে তোমাদের রবের পক্ষ থেকে, এই রব না বলে মানে আল্লাহর পক্ষ থেকে না বলে রব বলা হয়েছে, এটাতেই এটার মধ্যে একটা মজা আছে, যেটা হলো হ্যাঁ, জুইশরা আল্লাহকে বলতো যে লর্ড অফ ইসরায়েল, লর্ড অফ ইসরায়েল, লর্ড, রব, রাইট, দ্যাটস ওয়াই তাদের, তোমরা মনে করতে আল্লাহ শুধু তোমাদের না, হো নাও মেক দিস পয়েন্ট ক্লিয়ার, আল্লাহ শুধু তোমাদের না, রব, রবটা তারা মানে তাদের ওই তাওরাতের রবটার খুব ইউজ হয়েছে, লর্ড, লর্ড অফ ইসরায়েল। ওকে, সো এখানে দেখেন এক ধরনের জিনিস আছে, আমরা যে জেলাসি বলি বা কিছু বলি, ধরেন আপনি আপনার প্রমোশন হয়েছে, অনেক আছে কি যে এই প্রমোশনটা তারা সহ্য করতে পারে না, লাইক দে ডোন্ট লাইক ইট, এটা হলো এক ধরনের। আর আরেক ধরনের মানুষ আছে, তারা কি চায়, লাইক প্রমোশন হয়েছে কিভাবে তোমাকে ফায়ার করানো যায়, সেই ধান্দায় থাকে, তাই না? সো দুইটা দুই লেভেল, রাইট? আর এখানে তাদের এক্সট্রিম, তারা এক্সট্রিম লেভেলের খারাপ, বিকজ এটা কিভাবে বলতেছি এক্সট্রিম লেভেলের খারাপ, কারণ অন্য সূরা তারা বলতেছে কি যে তাদের মধ্যে থেকে জুইশ মানে আহলুল কিতাবদের মধ্যে থেকে অনেক আছে যে তারা চায় যে কোনোভাবেই তোমাদের ইমানের পর আবার তোমাদের কুফুরের দিকে নিয়ে যেতে, বুঝতে পারছেন? তারা পছন্দ করে না তোমাদের কাছে যে খায়েরটা আসছে, এবং তারা চায় তোমাদেরকে কোনোভাবে যদি পারে তারা আবার কুফুরের পথে নিয়ে যেতে। সো এটা কি জব, জাস্ট আপনি একটা জব পাইছেন দেখে আপনাকে পছন্দ করতেছে না, নাকি আপনার জবটা নষ্ট করার চেষ্টা করতেছে? তো জুইশরা মনে করতো কি তারা স্পেশাল, দেন দে ওয়ার স্পেশাল, দেন ইন্নি ফাদদালতুকুম আলাল আলামিন, রাইট, তাদেরকে আল্লাহ স্পেশাল মর্তবা দিয়েছিল, এবং তারা চাইতো কি যে ফাইনাল প্রফেটটাও তাদের মধ্য থেকেই আসুক,
এবং কুরাইশরা মনে করতো কি যে আমরা তো হইলাম কি কাবার রক্ষক, রক্ষণাবেক্ষণকারী, তাই না, কাস্টোডিয়ান অফ কাবা। তো তারা লাইক মনে করতো যে তাহলে তাদের এলিটদের মধ্যে থেকে কেন আসে নাই। সো দুইটা গ্রুপই নিজেদেরকে কি মনে করতো, এলিট রাইট, স্পেশাল। এবং আল্লাহ কি বলতেছেন, আল্লাহ ইয়াখতাসু, আল্লাহই চুজ করেন, আল্লাহ তিনি চুজ করেন কে স্পেশাল আর কে না। মির বি রহমাতি, উনার রহমত থেকে, মাইয়াশা, যাকে ইচ্ছা, এটা তোমাদের কোনো ইখতিয়ারের বিষয় না। বুঝতে পারছেন, এটা তোমাদের কোনো ইখতিয়ারের বিষয় না, আল্লাহ চুজ করেন উনার রহমত থেকে যাকে ইচ্ছা থাকে। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুজ করছেন, ইটস হিজ অপিনিয়ন, এখানে তোমাদের কোনো সে নাই। তারপর আল্লাহ বলেছেন আল্লাহু যু ফাদলিল আযীম, আল্লাহ কি গ্রেটেস্ট ফাদলের অধিকারী বা পজেসার অফ গ্রেটেস্ট ফাদল, রাইট। এবং ফাদল মানে কি আমরা বলছিলাম, জি পাউন্ড, রাইট, বেশি পাউন্ড হবে, হ্যাঁ হ্যাঁ, যতটুক করতেছে। এবং দেখেন এখানে একটা একটা মজার জিনিস দেখছেন, দা ওয়ার্ড গেম, আল্লাহ উনার ফাদল থেকে, তাই না, যাকে ইচ্ছা তাকে এখন দান করবেন। এই ফাদলটা আগে কার জন্য ছিল, এই সুরাতেই আসছে, ইন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আল্লাহ তাদেরকে এই ফজিলতটা দিছিলেন। কিন্তু এই ফজিলতটা তো তাদের হয়ে যায় নাই, রাইট, এটার মালিক কে, আল্লাহ, আল্লাহ। এখন দেখেন এই যে আমাদের একটা নিউ উম্মা হিসাবে এই সুরাতে কি হবে, ইনোগুরেশন হবে, এই জিনিসটার ইন্ট্রোডাকশন অলরেডি শুরু হয়ে গেছে, রাইট। বনি ইসরায়েলের কাহিনী পড়তে পড়তে দেখেন এখন আমরা কি আসতেছি, ওই ওয়ার্ডটা আবার রিপিট আসতেছে দেখেন কিন্তু। এবং এই ওয়ার্ডটা এখন কারদের জন্য আসতেছে, আমাদের জন্য, তো এখনো ক্লিয়ারলি আল্লাহ বলেন নাই কিন্তু ইন্ট্রোডাকশন হিসাবে আসতেছে। বুঝতেছেন, লাইক হাউ কুরআন ফ্লোজ, আবার কুরআনের ফ্লো আবার এটা মনে করে দিচ্ছে, যে ফাজালের মালিক তোমাদের দেয়া হয়েছিল, ঠিক আছে, বাট নাও জাস্ট ওয়েট এ বিট, আর একটু সময় আছে, এখন এটা ফাজালটা ট্রান্সফার হয়ে যাইতেছে। এখন আসেন যে অসম আয়া, মা নানসাখ মিন আয়াতিনা, মা যা কিছুই, যা কিছুই মানে এখানে মাটাকে কি হিসাবে নিতে, শর্ট, ওকে, মাউসুলা, মাউসুলা, আর না পরেরটা যেহেতু মানসুব আছে এই কারণে আমি শর্ট, মাজুম, মানে অর্থ কি, আমরা রহিত করি, রহিত করা, এই যে এই ভাই বলছে রহিত করি না, এই নাটা কোথায় পাইতেছেন আপনি, মা, তাহলে এখন মাকে যদি আপনি না করেন তাহলে আবার শর্ত কেমনে হয়, যা কিছু আমরা রহিত করব বা করি, যা এখন, হ্যাঁ, তাহলে ওই রকম করতে হবে, তাই না, তাহলে দুইটা একসাথে করা যাবে না, দুইটাকে আপনি আলাদা আলাদা ভাবে দেখেন। তাহলে যদি শর্ত হিসাবে হয় তাহলে একরকম মিনিং আসবে, যদি নেগেশন হিসাবে হয় বা সরি নাহি হিসাবে হয়, হ্যাঁ, বা নাফিয়া হিসাবে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আসবে। ওকে, মা নানসাখ, ঠিক আছে, এবং এটা বলছেন কি রহিত করা, আমরা রহিত করি, করি মিন আয়াতিন, আয়াতের মধ্যে থেকে যাই, ফ্রম এনি আয়া, হ্যাঁ, from ek one single ayah, right, or piece of an ayah, right, piece of an ayah would be the bhalo translation hobe, tai na, kono ekta ayater piece, ao othoba nun siha seta ke amra ansayunsi, right, bolai dei, ha, ansayunsi mane holo ki bhule jawa ba bhulano, right, আও নুনসি হা, হাটা যেতেছে কি আয়াতের দিকে, অথবা এটাকে কি করি আয়াতের দিকে ভুলিয়ে দেই, ভুলিয়ে দেই, ভুলিয়ে দেই, না আতি, আতা ইয়া আতি, নিয়ে আসি, আমরা নিয়ে আসি, এবং এটাও মাজজুম হইতেছে, রাইট, হ্যাঁ মাজজুম হচ্ছে,
এটা মাঝে মাঝে যে আপনার মতে এটা হবে যাওয়া অবসর রাইট যাওয়া অবসর হ্যাঁ ওকে যাওয়া অবসর কারণ যাওয়া অবসর কি হয় মাজজুম হয় তাই এই পোরশনটা গেল আমার শর্ত এটা আসতেছে এখন যাওয়া অবসর না তি বি খাইরিন আতাই আতির সাথে যখন বি আসে তখন হয় নিয়ে আসা রাইট আতা হলো আসা আর এটার সাথে যখন বা আসে তখন নিয়ে আসা আমরা নিয়ে আসি কি উত্তম মিনহা এটা থেকে উত্তম আও মিসলিহা অথবা অথবা তার মতো অথবা তার মতো তার ইকুইভ্যালেন্ট রাইট মতো মানে এখানে চেহারার দিকে মতো না জাস্ট এটার ইকুইভ্যালেন্ট আমরা নিয়ে আসি ওকে এখন এটাই হলো অ্যাকচুয়ালি আয়াতটা তাহলে এখানে কি বলতেছেন যদি শর্ত হিসাবে নেই তাহলে কি হবে যা কিছুই আমরা নাসিখ করি যা কিছু আমরা কি করি রহিত করি আয়াতের কোন একটা অংশ থেকে অথবা এটাকে ভুলাই দেই আমরা আবার নিয়ে আসি এটার মতোই সো এটা থেকে বেটার অথবা এটার মতো এখন আসেন এটাকে যদি শর্ত হিসাবে না ধরে আমরা নেগেশন হিসাবে ধরি তাইলে কি হবে তখন দেখেন মজা মজাটা আসবে তখন এটা মাজজুম কেন হয়েছে সেটা একটা কোয়েশ্চেন আসে রাইট যখন কোনো মুদারি উইদাউট এনি মানে আমি কোনো ওই যে মাজজুম হওয়ার কোনো রিজন খুঁজে না পাই তখন এই মুদারিটা কোনো ফ্যাক্ট না এটা হাইপোথিটিক্যাল স্টেটমেন্ট হয়ে যায় বলছিলাম আমরা মনে হয় যে ডিফারেন্ট ইউজেস অফ মুদারি রাইট তখন এটা কোনো লাইক কি না ফ্যাক্ট না এটা যদি এরকম হয় এরকম একটা জিনিস যদি এরকম হয় মানে কি হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট তার মানে কি হবে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা এটার অর্থ তাহলে কি দাঁড়াবে উই উড নট আমরা কি করি না না কোনো কিছুই আমরা কোনো কিছুই রহিত করি না আয়াত থেকে কোনো কিছুই রহিত করি না বা কোনো কিছুই ভুলাই দেই না যদি না ঠিক আছে except that আমরা নিয়ে আসব কি ওইটার মতো বা ওইটার থেকে আরো উত্তম কিছু বুঝতে পারছেন ওকে আলাম তা আলাম তুমি কি জানো না যে don't you know হামজা right লাম তা আলাম হ্যাঁ তুমি কি জানো না তুমি কি জানো না don't you know দেখেন এটা ফার্স্ট পারসনে চলে গেছি আমরা রাইট এতক্ষণ কিন্তু প্লুরালে কথা হইতেছিল প্লুরাল থেকে হঠাৎ করে ফার্স্ট পারসনে চলে গেছি এটা মাথায় রাখেন পরে আসতেছি এখানে আলাম তো আলাম ডোন্ট ইউ নো আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার মনে হয় এই পোরশনটা ট্রান্সলেট করতে হবে না আপনাদের জন্য ডোন্ট ইউ নো আল্লাহ সিওরলি আল্লাহ কি জানেন না নাসিখ মানসুখ কি জানেন না আল্লাহ কোরআনের আয়াতের কথা বলতেছেন আল্লাহ কোরআনের আয়াতকে কোন আয়াতকে অ্যাব্রোগেট করে দিচ্ছেন এবং এটার জন্য রিপ্লেস করে নতুন আয়াত নিয়ে আসছেন এই কথা না এখানে ফাদাল যে চেঞ্জ করতেছেন উনি ওনাদের কাছ থেকে আরেকজনের উপর দিতেছেন আমার মনে হয় এটা আপনার মনে হলে তো হবে না হোয়াট আওয়ার তাফসীর সেজ হ্যাঁ তাই না কমন ভেরি কমন আন্ডারস্ট্যান্ডিং আমি মিস আন্ডারস্ট্যান্ডিং ও বলবো না বিকজ ইটস এ ডিবেট গোয়িং অন ফর লাইক থাউজেন্ড ইয়ার মোর দেন থাউজেন্ড ইয়ার রাইট সো আমি বলবো না মিস আন্ডারস্ট্যান্ডিং আমি বলবো ইটস দেয়ার আন্ডারস্ট্যান্ডিং
আমি সো এখানে বেসিক্যালি মানে আমি তাদের কলটা আগে বলি, তারপর হোয়াট আই বিলিভ ইন এবং আমার আমার তরফ থেকে যে জিনিসটা আছে সেটা আমি বলবো। তাদের কল অনুযায়ী কোরআনের কিছু কিছু আয়াত আসছে যেগুলো প্রথম দিকে নাজিল হয়েছিল, তারপর আল্লাহ কি করছেন ওই আয়াতকে চেঞ্জ করে দিছেন, চেঞ্জ করে নতুন আয়াত নিয়ে আসছেন। যে আয়াতগুলো কোরআনে আল্লাহ রাখছেন, যেগুলো রহিত হয়ে গেছে সেই আয়াতগুলোও রাখছেন, কিন্তু কি হয়েছে ওই আয়াতের রুলিংটা অ্যাপ্লিকেবল না, পরে যে আয়াতটা আসছে সেটা রুলিংটা অ্যাপ্লিকেবল হবে। যেমন তারা বলতে চান যে সবাই জানে এটা মাশাল্লাহ, দ্যাটস গুড, দিস ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল তারা দেয়, এবং আরো কিছু এক্সাম্পল আছে। তো মদের ব্যাপারে যে প্রথমে আল্লাহ কি বলছেন যে এটা এটার মধ্যে ভালো আছে খারাপও আছে, বাট খারাপের মানে ইটা বেশি, সো আর কিছু বলেন নাই, বলেন নাই যে তোমরা খাও বা খাইও না, কিছু বলেন নাই, জাস্ট বলছেন কি এটার মধ্যে ভালো আছে খারাপও আছে বাট খারাপটাই বেশি। তারপরে অনেক বছর গেছে, অনেক বছর গেছে, তারপর আল্লাহ বলছেন কি আচ্ছা তোমরা যখন ওই যে নামাজের সময় আসে তখন তোমরা কি করে না মদ খায় না। এরপর আরো গেছে বছর গেছে বছর গেছে, তারপর কি আসছে যে আল্লাহ স্টেট নিষেধ আসছে যে কি যে ইটস অ্যাক্ট অফ ডেভিল, এখন তোমরা এটা ছাড়বা কি ছাড়বা না বলো, মানে কি ডাইরেক্ট হারাম। তার মানে এখন এটা মদ হারাম, তাহলে আগের দুইটা আয়াতের হুকুম রহিত হয়ে গেছে রে, এটাই তো, এটাই তো রহিত হয়ে যাওয়া। এবং এরকম আরো এক্সাম্পল আছে যেগুলা হলো যে ইনহেরিটেন্সের ব্যাপারে, ইনহেরিটেন্সের ব্যাপারে প্রথমে আয়াত আসছিল কি যে তোমরা মরার সময় যখন আসবে তখন তোমাদের প্যারেন্টস এবং নিয়ার রিলেটিভের জন্য যা কিছু তোমাদের ভালো মনে হয় সেটা কি করে যাও ইনহেরিট বলে যাও, ঠিক আছে, ওসিয়ত করে যাও। এরপরে পরে এটা সূরা বাকারার আয়াতের পরে সূরা নিসাতে আসছে কি যে তখন ওই যে তাকসিম চলে আসছে যে এত পার্সেন্ট ছেলে পাবে, এত পার্সেন্ট মেয়ে পাবে, এত পার্সেন্ট বউ পাবে, এত পার্সেন্ট মা বাপ পাবে, তখন ওইটা চলে আসছে। তাহলে তারা বলে কি তাহলে ফার্স্ট যে আয়াতটা আসছিল তোমাদের পছন্দ মতো যেটা ভালো সেটা রেখে যাও, এই আয়াতটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে এবং এরপর একটা অ্যাপ্লিকেবল হবে। ইটস দেয়ার সেইং, এবং তারা এখানে অনেকগুলো হাদিস ব্যক্ত করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কল বলে, অনেকের কল এখানে বলে, তো দ্যাটস দেয়ার পয়েন্ট অফ ভিউ হোয়াট আই বিলিভ ইন, রাইট। এটা হলো মজার জিনিস। শাহ ওয়ালিউল্লাহ দেহলভি, হি ওয়াজ এ গ্রেট স্কলার, প্রতি যুগে একজন স্কলার মানে ইসলামে আসে, আপনারা তো জানেন, রাইট। তো আমাদের পাঁচ সেঞ্চুরির স্কলার হলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভি, এবং উনি কোরআন থেকে এরকম কমায় কমায় পাঁচটা আয়াতের উপর আসছেন, মানে পাঁচটা সিনারিওর উপর আসছেন যে পাঁচটা সিনারিওতে ইট খুড বি কি রহিত হয়ে গেছে, কিন্তু উনি বলছেন ওই পাঁচটা সিনারিওকেও রিকনসাইল করা যায়। সো হোয়াট আই বিলিভ ইন যে কোরআনের কোনো আয়াত মানসুখ হয় নাই, কোরআনের কোনো আয়াতই রহিত হয় নাই, দিস ইজ মাই ফাইন্ডিং। মাই বলতে শুধু আমার না, আরো অনেকের, কিন্তু আমি কারোর নাম বলতে চাই না, কেন, কারণ আমি আমার পয়েন্ট বলতে চাই, লাইক থিংক অ্যাবাউট দ্য পয়েন্টস নট হু সেইং ইট, রাইট। তো চিন্তা করে দেখেন, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাইলে বুঝতে পারবো জিনিসটা কি। যেমন যেটা যে কমনেস্ট এক্সাম্পল, কিসের ব্যাপারে, অ্যালকোহলের ব্যাপারে, রাইট। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কি বলছেন জানেন, যে যদি কোরআনের প্রথম যে হুকুম, যদি কোরআনের প্রথম হুকুমটা আসতো মানে শারাব রহিত হয়ে যাওয়ার ব্যাপারে, হারাম হয়ে যাওয়ার ব্যাপারে, তাইলে ম্যাক্সিমাম সাহাবারা ইমান আনত না। এটা কে বলতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, কাদের ব্যাপারে বলতেছেন? সর্বশ্রেষ্ঠ মানুষদের ব্যাপারে। এর মধ্যে আবু বকর একজন, উমর একজন, লাইক ক্যান ইউ ইমাজিন, তারা কি করতো না, তারা পানি ইউজ করতো কিসের জন্য জানেন?
আপনারা চিন্তা করেন, আপনারা মডার্ন, তারা পানি ইউজ করতো ধোয়া ধুই কাজে, বাসন টাসন ধোয়ার কাজে, খাবার জন্য পানি ছিল না। লাইক পানি খাইতো গরিবরা, গরিব গরিব মানুষ, পানি খাবার জিনিস না, পানি হইলো ধোয়া ধুইয়ের জিনিস। তাদের খাবার জিনিস কি ছিল? পান করার শারাব, শারাব। এখন এই মানুষগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করছেন, ঠিক আছে? এবং আয়েশা সিদ্দিকাহ বলতেছেন তাদেরকে যদি প্রথমেই বলা হইতো যে মদ খাওয়া হারাম, তাহলে কি হইতো? Nobody would come to Islam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তারবিয়া দিতেছেন দিতেছেন দিতেছেন, এবং দেওয়ার পরে একটা সময় আসছে যখন তাদেরকে যা সিনস দিছেন আল্লাহ, যে এটার মধ্যে ভালো তো আছে বাট খারাপও আছে, এবং খারাপ যে জিনিসটাই বেশি। এই বলে শেষ, থেমে গেছেন, আর কিছু বলেন না। তারপর আরো কিছুদিন গেছে, আরো কিছুদিন গেছে, যখন নামাজের হুকুম আসছে তখন তাদের বলছেন যে, একটু এড করছেন যে কি, এটলিস্ট নামাজের সময়টা তোমরা খাইও না, কারণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে আসিও না। নেশাগ্রস্ত তখনো হারাম হারামের কথা বলেন না, জাস্ট ওই ওই টাইমে। এখন মানুষ দেখেন যে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওর এমনিতেই কমায় ফেলতে হইতেছে, রাইট? কারণ ফজরের পরে জোহর, জোহর ফজর পরে জোহরে একটু টাইম পাইতেছে তাও, বাট জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসা পর 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 নামাজ, রাইট? আবার ইশার পরে একটু হয়তো টাইম পাইতেছে, কিন্তু যদি বেশি খায় আবার ফজরে উঠতে পারবে না, রাইট? তার মানে কি, তার কাট ডাউন করতে হইতেছে। নবুয়তের 22 বছর, 22 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 23 বছরের, তাই না? তারপর উনি মারা গেছেন 22 নম্বর বছরে। ক্যান ইউ ইমাজিন, 22 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়াত করার পরে তারপর হুকুম আসছে কি, ইট ইজ এ অ্যাক্ট অফ ডেভিল, এটা শয়তানের একটা আমল, এবং এইটা তোমরা বন্ধ করবা কি না? না। তারপর আমরা জানি কি হয়েছে মদিনার রাস্তায়, মদের বন্যা বসে গেছে। কোনো পুলিশ লাগছে? কিন্তু এই মানুষগুলা কে যখন বলা হয়েছে, যদি আশা দিয়ে বলতেছেন যদি তাদেরকে আগে বলা হইতো এটাই ফার্স্ট হুকুম দেওয়া হইতো, তাহলে কি হইতো? প্রথমে মুখ ঘুরাই নিত, মুখ ঘুরাই নিত। 22 বছর দিকে তারা কি করছে, মদের উপর ব্যান্ড করছিল, এবং পাবলিকলি মদ সেল করা বা বারটা সব বন্ধ করে দিছিল। তখন মানুষ কি করছে, তখন মানুষ পুলিশ টুলিশ মোতায়েন করছে, সব করছে। করার পর মানুষ কি করছে, ঘরে মদ বানানো শুরু করছে, এবং ঘরে মদ বানানোর প্রসেস খুব খারাপ, দেখা গেছে যে রোগ বালা এমন বাড়া বাড়ছে। তারপর তারা বাধ্য হয়ে কি আবার ওই মদের পারমিশন দিচ্ছে, এত পাওয়ার ইউজ করে, এত সৈনিক, এত পুলিশ টুলিশ ইউজ করে যে কাজটা পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, জাস্ট আজ কিয়ার মাধ্যমে এটা সম্ভব করে দেখাইছেন। বাট আপনারা যদি কেউ নো এডিক্টেড পারসন কে দেখে থাকেন লাইফে, তাহলে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দে ডোন্ট কেয়ার এনিথিং, যখন তাদের আর্জ আসে তখন দে ডোন্ট কেয়ার এনিথিং। তখন তাদেরকে আপনি যদি এখন একটা বারে একটা লোক সারা লাইফ তার কাজ করে গেছে, আপনি ওকে ইসলামের ফার্স্ট দাওয়াত দিতে গেছেন, দিয়ে বলতেছেন যে আজকে তুমি লা ইলাহা বললে কালকে থেকে তোমার উপর মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম অলওয়েজ, এটা আল্লাহ লাস্টে বলছেন কি, এটা ওয়ার্ক অফ ডেভিল। আল্লাহ কি এটা জানতেন না যে এটা প্রথম দিন থেকেই তো এটা ওয়ার্ক অফ ডেভিল? বাট আল্লাহ কি করছেন, টাইম দিচ্ছেন, ওয়েনিং আউট বলে, রাইট? ওয়েনিং আউট, যেটা আমরা করি, ডাক্তাররা যারা আছে তারা যখন ড্রাগ এডিক্ট থেকে আপনার ওই যে কি রিহ্যাব, রিহ্যাব সেন্টারে যদি যান তাহলে দেখতে পারবেন যে কি করে আস্তে আস্তে ডোজ কমায় আনে, কমায় আনে, কমায় আনে, তারপর আস্তে একটা সময় এসে বন্ধ করে। So it's not mansukh hoye jawa, eta ki education er ekta process. Apni kono student ke prothom dini class 10 er math bujhayte parben na, taderke 1 er math bujhayte hobe, 2 er math bujhayte hobe, 3 er math bujhayte hobe, tarpor ekdin apni 10 er math tara emnitei bujhte parbe, right? So it's eta tale ki abrogate hoye geche na Allah ekta process shikhaitechen musalmander? আমাদের কোরআন শরীফে 23 বছর ধরে নাজিল হয়েছে, একবারে হয়নি।
হ্যাঁ, তো এখন যদি আপনি যদি কোন ধরেন আমেরিকার একটা কোন একটা প্রদেশ, কোন একটা স্টেট, পুরা স্টেটের মানুষ মুসলমান হয়ে গেল একদিনে, তারা ইমান নিয়ে আসলো, বা আফ্রিকার কোন জঙ্গলের একটা মানুষ একদিনে ইসলাম নিয়ে আসলো, এর পরের দিন থেকে কি তাদের কাছ থেকে আপনি এক্সপেক্ট করবেন যে সবাই একদম মাথা থেকে পা পর্যন্ত হিজাব দিয়ে ঢেকে ফেলবে, মদের বার সব বন্ধ করে দেবে, সব কিছু ছেড়ে দেবে? ডু ইউ এক্সপেক্ট দ্যাট? যদি আপনি একটা এক্সপেক্ট করে থাকেন তাহলে আপনি বুকা। তো তখন কি, ইউ হ্যাভ টু গিভ দেম টাইম, ইউ হ্যাভ টু গিভ দেম তারবিয়া। এবং এটা মানে না ও আচ্ছা তাহলে ইফতারে বলছেন তাহলে কালকে আমি মদ খাওয়া শুরু করি প্রথম থেকে আবার শুরু করি, রাইট, আমি খাওয়া শুরু করবো তারপর আস্তে আস্তে, নো ইটস নট অ্যাবাউট ইউ অ্যান্ড মি। যারা অলরেডি লাইক 10 এ আছে তারা আবার ব্যাক টু ক্লাস 1 এ যাব না, রাইট, বাট যারা ওই লেভেলে আছে এই আয়াতটা তাদের জন্য এখনো রহিত হয়ে যায় নাই, এই ওয়ার্ডের ইমপ্লিকেশন এখনো আছে। তার মানে কোরআনের আয়াতগুলো রহিত হয়ে যায় না, কোরআনের যে আয়াতগুলো আছে দ্যাটস আছে, দ্যাটস দেয়ার, এন্ড দিস ইজ দ্য স্টেজ আল্লাহ ডিসক্রাইবিং। বুঝতে পারছেন? আরেকটা এক্সাম্পল বলি, সবগুলো এক্সাম্পল আই থিঙ্ক ইটস নট পসিবল, বাট থিঙ্ক অ্যাবাউট ইট, যেটা বলছিলাম যে ওই ইনহেরিটেন্স এর লটা, প্রথমে লটা কি ছিল, মরার সময় বলে যাও, মরার সময় জাস্ট বলে যাবে ভালো কিছু, লাইক খাইর, যেইভাবে তোমাদের কাছে কি হয় ভালো মনে, ভালো মনে হয় ওইভাবে তোমরা ওসিয়াত করে যাও, খাইরাম ওসিয়াতুন। এখানে কোন ফ্র্যাকশনের কথা বলছেন না? এরপরে সুরা নিসার যখন আয়াতটা আসে, আয়াত নাম্বার 11, সেখানে আল্লাহ একদম তাকসিম করে দিয়েছেন যে ছেলে হইলে কি মেয়েদের ডাবল, লাইক এত পার্সেন্ট, আর মেয়ে হইলে এত পার্সেন্ট, বাপের জন্য এত পার্সেন্ট, মায়ের জন্য এত পার্সেন্ট, ভাই ব্রাদার থাকলে তাদের জন্য এত পার্সেন্ট, এত পার্সেন্ট ভাগ করে দিয়েছেন। তাইলে কি ফার্স্ট আয়াতটা রহিত হয়ে গেছে, ওর এটাকে রিকনসাইল করা পসিবল? না, কি না রহিত হবে কিভাবে? রহিত হয়ে গেছে, রাইট, দেখেন সেম জিনিস, সেম এটা, এটাও দেখেন একটা ওই টাইমটার কথা চিন্তা করেন, যে টাইমে তারার বাপ মা কেউ চিনতো না, লাইক দে ডোন্ট হ্যাভ এনি রাইট, মেয়েদেরকে তারা জিন্দা কবর দিয়ে দিত। ওই সমাজের মানুষকে যদি আপনি বলা শুরু করেন যে তোমার মেয়েদের জন্য ইনহেরিটেন্সে অংশ আছে, কি হবে? দেখি সম্ভব লজিক্যালি ম্যান, সো ওই সোসাইটিতে ইটস নট পসিবল, সো তাদেরকে আল্লাহ আস্তে আস্তে তরবিয়ত দিয়েছেন। এবং আপনারা যদি আরো ডিপলি চিন্তা করেন তাহলে দেখেন রহিত হয়ে যায় নাই, ওই আয়াতটাও এখনো অ্যাপ্লিকেবল। ভালো কিছু দাও, ভালো কিছু ওসিয়ত করো, এবং সব থেকে ভালো ওসিয়ত কি হইতে পারে, যেটা আল্লাহ বলছেন সেটাই, তাহলে তো ওই আয়াতটা রহিত হয়ে যায় নাই। আমি যদি বলি তোমার ছেলে মেয়েদের জন্য একটা ভালো শার্ট দেখে ভালো, আচ্ছা ওদেরকে ভালো কিছু একটা দিয়ে দাও, আচ্ছা 10 টাকা দিয়ে দিও, তার মানে কি প্রথম কথা কি ভ্যালিড ইনভ্যালিড হয়ে গেছে, নাকি ওই কথার আন্ডারেই পড়তেছে ওই 10 টাকাটা? তাহলে কেন বলতেছি আমরা আয়াতগুলো রহিত হয়ে যায়? এখনো যদি ভাই মরার সময় কেউ বলে যায় শোনো তোমরা কোরআন অনুযায়ী সবকিছু বন্টন করে, দিস ইজ দা খায়ের, এই কথাটাই তো খায়ের, হ্যাঁ এটা তো রহিত হওয়ার কিছু নাই। এবং এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আছে, আমি সবগুলো একটা একটা করে এক্সাম্পল দিতে গেলে 3 দিনেও শেষ হবে না। তো সব থেকে কঠিন এক্সাম্পল হইলো, সেটা আমি এক্সপ্লেন করবো না, সেটা হলো সুরা তাওবা। সুরা তাওবা ইজ একটাকে বলা হয় কি সোর্ড, খোলা সোর্ড, ওপেন সোর্ড, খাপ ছাড়া তরোয়ারি, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা খাপ ছাড়া তরোয়ারি। এবং এটার মধ্যে কি, এটা শুরুতে বিসমিল্লাহ নাই, রাইট, এবং এইখানে যা আছে যেগুলো আমরা সব সময় ইউজ করি, রাইট, আমাদের ISIS ভাইরা বা আরো যারা যারা আছে তারা ইউজ করে যে kill them wherever you find them, এবং শুধু তারা না ইসলামের শত্রুরাও এগুলো ইউজ করে, দেখো তোমাদের ইসলাম কি, রাইট। তার মানে এত বছরের নবুয়তের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কি জীবনে ছিলেন তখন বলা হয়েছে যে কুফু আইদিয়াহুম, তোমাদের হাত বেঁধে রাখো, তারা যদি তোমাদেরকে একদম ছিলে ফেলে তখনও তোমরা কি করবা না, মুখ তুলে তাকাবা না, ওই যে এক গালে তুই থাপ্পড় মারে আরেক গাল আগায় দাও, এইরকম অবস্থা। এই আয়াত কোরআনে আছে, রাইট, কুফু আইদিয়াহুম, তোমাদের হাত বেঁধে রাখো,
তার মানে কি তারা যত টর্চারই করুক না কেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে কি পাথর বুকের উপর চাপা দিয়ে রাখছে সূর্যের মধ্যখানে, উনার হাতে কি উনার কি শক্তি ছিল না? বিল্লালের শক্তি কম মনে করছেন আপনারা? উনি কি ফাইট ব্যাক করতে পারতো না? কিন্তু না, ওখানে তখন কি ছিল যে তোমাদের হাত বেঁধে রাখো। আর যখন সূরা তওবা আসে যে যেখানে পাও তাদেরকে একদম কিল করে ফেলো, তার মানে ছেলে সেকেন্ড আয়াত কি করছে, ফার্স্ট আয়াতকে একদম অ্যাব্রোগেট করে দিতেছে, রাইট? তার মানে এখন তাহলে আমাদের যারা জঙ্গি ভাই তারা আছে বলে এই আয়াতগুলো বলে ওই আয়াত, তাহলে কি তারা বলে যে আগের সব মক্কি জীবন সব মক্কি কোরআন তাহলে অ্যাব্রোগেটেড হয়ে গেছে, এখন আর হাত বেঁধে রাখার সময় নাই, এখন সবকে সবাইকে কাতিল করে ফেলতে হবে। আরেক গ্রুপ আছে যে না রে বাপ, আমরা এখন মক্কি জীবনে আসি, মানে কোনো ঝগড়া ফাসাদের দরকার নাই, আমরা শুধু মানে বসে বসে তসবি বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকি, তাইলে হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ নাই, রাইট? হাউ টু রিকনসাইল দোজ? সো দ্যাটস এ টাইম, যদি আর কোনো দিন এরকম সময় পাই আমরা আরো লাইক 2-4 ঘন্টা, তাইলে ইনশাল্লাহ ওইটা নিয়ে আলোচনা করব। এখন আসেন তাইলে এখানে, তাইলে কি হইতেছে এখানে, তাইলে কাহিনীটা কি হইতেছে? কাহিনীটা চলতেছে দেখেন বনি ইসরায়েলের, এবং ফাদাল এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে ফাদাল আছে, আল্লাহ ইজ দ্য পজেসার অফ দ্য গ্রেটেস্ট ফাদাল, এবং আল্লাহ যাকে ইচ্ছা এই ফাদালটা দেন। সো এই ফাদালটা আগে তোমাদের কাছে ছিল, তোমাদের কাছে আল্লাহ তরাত দিছেন, ইঞ্জিল দিছেন, এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চান সেই ফাদালটাকে পরিবর্তন করবেন, না সেটাকে নাসিখ করে দেবেন, সেটাকে মানসুখ করে দেবেন, করে মুহাম্মদকে কি না অতি বিখাইরিন, এটার থেকে আরো বেটার কিছু দেবেন, এইটা কার ইখতিয়ারে আছে? আল্লাহ। এবং এটাও যদি মাথায় না আসে তাইলে থ্রেট, ইটস নট এ এখন আর কোনো আর্গুমেন্ট, থ্রেট আলাম তো আলাম, তুমি কি জানো না, তুমি কি জানো না, কি জানো না যে আল্লাহ ইজ দা কি কাদির, আল্লাহ ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ কাদির ওভার এভরিথিং, আল্লাহ যা চান তাই করতে পারবেন, ইটস নান অফ ইউর বিজনেস। তার মানে এখানে নাসিখ এবং মানসুখ কিসের ব্যাপারে আসতেছে? কিন্তু ভাই তাফসীর গুলাতে না রোহিত, এই যে না হ্যাঁ বলছি, এটা শুধু দেয়ার ওপিনিয়ন, কোরআনের আয়াত নিয়েই, হ্যাঁ ইজ দেয়ার ওপিনিয়ন, এবং আই হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন অনলি, আমি তাদের ওপিনিয়ন এখানে শেয়ার করি না, ঠিক আছে? সো দে হ্যাভ দেয়ার ওন ওপিনিয়ন, দেয়ার পয়েন্ট অফ ভিউ। আমরা বলছি যে উই ক্যান ডিসএগ্রি উইথ এনি ওয়ান উইথ রিসপেক্ট এন্ড রিজনিং, আমি তাদেরকে রিসপেক্ট করতেছি না, ইজ দেয়ার ওপিনিয়ন এবং আই গেভ মাই রিজনিং, নাও ইটস আপ টু ইউ, রাইট? ওকে, এখন আসেন এখানে কেন তাআলা সিঙ্গুলার আসছে, কারণ এখানে তো প্লুরাল চলতেছিল, ওয়াই ইটস সিঙ্গুলার হিয়ার? কি হয় দেখেন, মানুষ যখন একটা গ্রুপের মধ্যে থাকে তাহলে কি একটা গ্রুপ মেন্টালিটি বা গ্রুপ থিঙ্কিং তৈরি হয়ে যায়, তখন তাদেরকে যতই রিজন দেয়া হোক আমার শায়খ এরকম বলছেন, রাইট? আমার শায়খ তো এরকম বলেন নাই, আমার শায়খ, আমার অমুক, আমার তমুক, আমার উস্তাদ, আমার বাড়ি, আমার ফ্রেন্ড, আমার বাপ, আমার মা, লাইক কি একটা ক্ল্যান মেন্টালিটি, একটা গ্রুপ মেন্টালিটি মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, রাইট? একটা ফিরকা তৈরি হয়ে যায়, এবং ওই ফিরকাতে আপনি তাদেরকে যতই প্রুফ দেন তারা শেষমেশ এসে কি বলবে, আমার আমার শায়খ তো এরকম বলছেন, আমার উস্তাদ তো এরকম বলছেন। এই গ্রুপ মেন্টালিটি থেকে যখন আপনি ইসলামে আসবেন, রাইট, তখন আপনি গ্রুপের কথা চিন্তা করবেন না, থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, হু আনফুসাকুম ফার্স্ট, তোমার নিজেকে বাঁচাও, ঠিক আছে? তোমার নিজেকে বাঁচাও, ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, লার্ন টু থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। আমাদের লয়ালিটি কাদের কাদের প্রতি থাকবে, আমাদের রেসপেক্ট থাকবে সবার প্রতি, আমাদের উস্তাদ, আমাদের ভাইয়ের উস্তাদ, আমাদের ডিফারেন্ট গ্রুপের উস্তাদ, সবার প্রতি আমাদের রেসপেক্ট থাকবে, বাট লয়ালিটি কার প্রতি থাকবে? আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, সত্যের প্রতি, রাইট? যদি এই জিনিসটা আমাদের কার মাথা না থাকে, আজকে আমার ক্লাসে আপনারা বসে আসেন, আমি যা বলতেছি আপনারা চোখ বন্ধ করে শুধু সেটাই যদি গিলতে থাকেন, তাহলে আপনাদের লয়ালিটি আমার উপর চলে আসতেছে, দ্যাটস আই ডোন্ট ওয়ান্ট, দ্যাটস নো ওয়ান ওয়ান্ট। লয়ালিটি সাপোজ টু বি উইথ আল্লাহ এন্ড হিজ বুক, লয়ালিটি সাপোজ টু বি উইথ দ্য ট্রুথ, আমাদের লয়ালিটি, ঠিক আছে? আর কারোর জন্য না,
এবং আল্লাহ এখানে এটা ইন্ডিকেট করতেছেন, তুমি চিন্তা কি, তুমি কি জানো না, ডোন্ট ইউ নো, কি জানো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ কাদির, আল্লাহ আল্লাহ হ্যাজ কুদরাত ওভার কি, এভরিথিং, এভরিথিং। সো এখানে আসেন, এখানে কাদির কেন ইউজ করা হয়েছে, রাইট? এখানে তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন হাকিম হওয়ার কথা ছিল, আল্লাহর হিকমাতে এটা ভালো দেখেই তো আল্লাহ করছেন, এখানে তো পাওয়ারের বিষয় না, বুঝতে পারছেন, এখানে বিষয়টা তো পাওয়ারের না, বিষয়টা কিসের, হিকমা, উইজডম, রাইট? তো এখানে কেন আল্লাহ কাদির শব্দটা ইউজ করছেন, কারণ কাদির মানেটা কি, কাদির মানে হইলো যে যার পাওয়ার আছে করার এবং যার উইজডম আছে করার, তার মানে উনি শুধু পাওয়ারফুল না, করার জন্য পাওয়ারফুল না, উনি একদম প্রিসাইসলি চিন্তা করতেছেন, প্রিসাইসলি চিন্তা করে সবকিছু করতেছেন, এভরিথিং ইজ ক্যালকুলেটেড। কাদির থেকে আমাদের তাকদীরও আসছে, রাইট? সো তাকদীরের সব ম্যাটার যেভাবে প্রিসাইজ ক্যালকুলেটেড, এভরিথিং ইজ ইন ইটস প্লেস, ঠিক একই ভাবে আল্লাহ ইজ কাদির, আল্লাহ হ্যাজ দ্য নলেজ টু ডু ইট, আল্লাহ হ্যাজ দ্য হিকমা টু ডু ইট, এন্ড আল্লাহ ইজ ক্যাপাবল অফ ডুইং ইট, সব মিনিং এখানে চলে আসছে। এবং ইফ দ্যাট ইজ নট এনাফ ফর ইউ, নেক্সট আয়াতে আল্লাহ কি বলতেছেন, আলাম তাআলাম, দেখেন সব কানেক্টেড, আলাম তাআলাম, তুমি কি কি, কিংডম, এখন এখানে অথরিটির কথা চলে আসতেছে, রাইট? হি হ্যাজ দ্য কিংডম অফ কি, আসমান এবং জমিনের সব কিছুই উনার মিলকিয়ত, উনার 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 কিংডম এটা, এন্ড হি হ্যাজ দ্য কিংডম অফ এভরিথিং। না এটার সাথে আগের আয়াতে তাহলে কানেকশনটা কি, ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন, উই ডোন্ট হ্যাভ টাইম, সো সামাওয়াত, সামাওয়াত মানে স্কাই, স্কাইজ মানে বোঝায় সবকিছু যা আমরা দেখি না, রাইট? আনসিন, রাইট? সব আনসিন এর মালিক কে, আল্লাহ। তারপর আর্ধ, আর্ধ হইলো কি, মানে দুনিয়া, রাইট? যা আমাদের সিন, সেই জিনিসের মিলকিয়ত কার, সেটার মিলকিয়ত আল্লাহ। সো আল্লাহ বোথ সিন এন্ড আনসিন সবই জানেন, সবই জানেন। আমরা দেখলে আমাদের পার্সপেক্টিভ খুবই লিমিটেড, আমাদের সব কিছু দেখার, সব আমি এখন বলতে পারবো না আমার মনিটরের ওই পাশে কি আছে, আমি এখন বলতে পারবো না আমার ওয়ালের ওই পাশে কি আছে, রাইট? আমাদের ভিউ, আমাদের পার্সপেক্টিভ, এভরিথিং ইজ ভেরি লিমিটেড। বাট কে আছেন, কার মিলকিয়েতে আছে যে সব কিছুর সিন আনসিন, গুড ব্যাড সব কিছু দেখার, আল্লাহর। এবং উনার মতে, উনার কাছে এটাকে নাসিক করে দিছেন, উনি তাওরাতকে নাসিক করছেন, ইঞ্জিলকে নাসিক করছেন, সব কিছু না, ওইখান থেকে মিন আয়াতিন, যা যা উনার কাছে ইচ্ছা হয়েছে, যা উনার কুদরাতে দিছে ওইটাকে উনি নাসিক করছেন, এবং উনি সব জেনে বুঝে না করছেন জিনিসটা, রাইট? সো হু দ্য হেল আর ইউ টু টক, রাইট? আগের আয়াতে আল্লাহ ফিলোসফিক্যালি মানে এক্সপ্লেইন করছেন, রাইট? মা নানসাখ মিন আয়াতি ওয়া নুনসিহা, এবং কেন এটা করছেন, কারণ আল্লাহ বেটার নিয়ে আসছেন, সুন্দর করে বুঝাইছেন। এখন এটা সুন্দর না, এখন এটা থ্রেট, রাইট? থ্রেট কেমনে, যে আমার হুকুমত, হুকুমত কার, এটা আমার কিংডম, আমার কিংডমে আমার যে মানে হুকুম আমি করছি সেটাই তো পালন হবে। দেখেন একজন রাজা, একজন রাজা ওর কিংডমে আছে, ওর কিংডমে যদি ও কোনো রুল পাশ করে, আমি প্রধানমন্ত্রীর কথা বলতেছি না, প্রধানমন্ত্রী এখনকার ডিফারেন্ট, রাজা, কিং, যে কিং এর আন্ডারে আপনি আছেন, সে কিং যদি কোনো একটা হুকুম দেয়, এনিওয়ান, কারো সাধ্য আছে এটাকে রিফিউট করার? এভরিথিং ইজ ইন হিজ পাওয়ার। তুমি যদি এখানে থাকতে চাও, আমার হুকুম মেনে থাকবা, নাহলে থাকবা না। সেই কারণে সূরা রহমানে আল্লাহ বলছেন কি, যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু,
তোমাদের যদি সাধ্যে কুলায় জিন এবং ইনসান, তাহলে চলে যাও এই দুনিয়ার, আসমানকে আসমান থেকে বাইরে চলে যাও অথবা জমিনের বাইরে চলে যাও। আসমান আর জমিনের বাইরে আর কি আছে? এভরিথিং ইজ হিয়ার। যদি তোমাদের এখতিয়ারে থাকে চলে যাও, এটা ছেড়ে চলে যাও, তোমরা কখনো এটা করতে পারবে না। এবং আল্লাহ থ্রেট দিতেছেন, তো এইখানে এইরকম থ্রেট যে তুমি কি জানো না যে সবকিছুর মিলকেত, আসমান এবং জমিনের মিলকেত আল্লাহ। সো আল্লাহ ইজ নট লিমিটেড যে উনি কি করবেন বা না করবেন। ইটস ইটস নট ইয়র ইয়র ডিল, এটা তোমার কোনো ব্যাপার না। মা লাহুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, মা লাকুম, তাদের জন্য নাই কি নাই তোমাদের জন্য নাই, মালাকুম তোমাদের জন্য নাই, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া, তাই না, আল্লাহ ছাড়া, মিন ওয়ালিয়্যিন এনি, মিন এখানে জায়েদ রাইট, মিন মিন ওয়ালিয়্যিন কোনো ওলি, ওয়ালা নাসির কোনো সাহায্যকারী, কোনো ফ্রেন্ড কোনো সাহায্যকারী নাই, কে ছাড়া, আল্লাহ ছাড়া। ওয়ালি মানে প্রোটেক্টিভ ফ্রেন্ড, যে আপনাকে প্রোটেক্ট করবে। এবং ইসরায়েলরা মনে করতো কি, তরাতের একটা কোটেশনে আছে, ট্রুলি ইউ আর দ্য গড হু হ্যাজ বিন হাইডিং হিমসেলফ, দ্য গড অ্যান্ড সেভিয়ার অফ ইসরায়েল, সেভিয়ার তাদের প্রোটেক্টর, তাই না। তো তারা আল্লাহকে চিনে প্রোটেক্টর হিসাবে। এবং আল্লাহ বলতেছেন কি, আল্লাহ ছাড়া, এখন ইটস এ থ্রেট, তোমরা নাসিখ হয়েছে, তাওরাত মনসুখ হয়েছে, এখন তোমরা কোরআনে আসবো, আসবা কি আসবা না, ইটস মাই কিংডম, আমার ইচ্ছা হয়েছে এই ফাদল আগে তোমাদের দিছিলাম, এখন এই ফাদলটা মুহাম্মদকে দিছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাও আর ইউ গানা অ্যাকসেপ্ট ইট অর হোয়াট। যদি এটা অ্যাকসেপ্ট না করো, যদি এটা অ্যাকসেপ্ট না করো, তাহলে আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কি নাই, কোনো ওয়ালি নাই, কোনো নাসির নাই, কোনো প্রোটেক্টর নাই, কোনো কোনো হেল্পার নাই, নো ওয়ান ইজ দেয়ার। সো সি হাউ এভরিথিং ইজ কানেক্টেড, অ্যান্ড ইটস নট টকিং অ্যাবাউট দ্য কুরআনের অ্যাপ্লিকেশন। কুরআনের যদি একটা আয়াত যদি কেউ লাইক বলেন যে রহিত হয়ে যায়, এটার জন্য তো থ্রেড দেওয়ার কোনো দরকার আছে না? সি সো এভরিথিং ইজ কানেক্টেড, এভরিথিং ইজ হিয়ার। সো এখানে কথা হইতেছে তরাত থেকে কোরআনে ট্রানজিশন হওয়ার কথা, নাসিখটা হলো তরাত থেকে কোরআনে আসছে, রাইট? সেটাই তো মনে হচ্ছে। সো এবং এখানে একটা মজার জিনিস দেখেন, এখানে কিসের মানার কথা বলা হইতেছে, কোরআন কে, রাইট? তরাত নাসিখ হয়ে কোরআনে আসছে, এবং এইটা যদি না মানো তাহলে কি তোমাদের জন্য কি নাই, কোনো ওলি থাকবে না, ওলি নাই, নাসির নাই। তার মানে যদি কেউ কোরআন কে মানে তাহলে তার জন্য কি আছে, ওলি আছে, নাসির আছে। তাহলে ওয়লায়াত এবং নুসরাহ আমরা এগুলার জন্য পাগল হয়ে খুঁজতেছি, সারা দুনিয়াতে মুসলমানদের অবস্থা কি, কেন যদি আল্লাহ আল্লাহ আমাদের ওলি হইতেন এবং আসেন, এবং যদি আল্লাহর কাছ থেকে এই নুসরাহটা আসে, তাহলে কেন মুসলমানরা সাফার করতেছে? কোরআনের সাথে আমরা কানেক্টেড নাই, উই আর নট লিভিং বাই কোরআন। এবং এই দুনিয়ার মিলকিয়াত, এই দুনিয়ার পুরা মিলকিয়াত আল্লাহর, এই এই মুলক, দিস হোল কিংডম ইজ আল্লাহ, যে আল্লাহর কিংডম নিয়ে আল্লাহর হুকুম অমান্য করতেছেন। হাউ ক্যান you are not following by, you are not living by Allah's law, apnar family life, apnar personal life theke shuru kore apnar family life, apnar apnar ki community life, apnar desher life, apnar world order, nothing is by Allah's book, and how can you expect the waliya, the Allah ki Allah protection, ebong kibhabe apni expect korchen Allah nusra, right? Really, may Allah give us the tawfiq to understand. Allah amader Quran ta ke bujhar ebong Quran er ahal, actual shoktikare ahlul kitab, ahlul Quran, war amader tawfiq dan korun. Allahumma amin.
আমি চিন্তা করছিলাম যে নেক্সট আয়াতটাও কানেক্টেড, এটাও একসাথে যাব, কিন্তু এটা হবে না ইনশাল্লাহ, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। সো কিছুটা হলে আইডিয়া আসছে কিনা না, মানে নাসিখ এবং মনসুখ নিয়ে। তাহলে সবাই ভালো থাকেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।